প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আবু বকর সিদ্দিক, প্রভাষক মাতোয়েল হাজি আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমি বিবিএ সেকেন্ড ইয়ারদের বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস নিয়ে থাকি। তো আমি প্রথমে একটা ভিডিও করেছি তোমাদের জন্য, সেটা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম চ্যাপ্টারের ফরম্যাট ওয়ান ক্লাস নিচ্ছি। তো এখানে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অংশের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং এস্টিমেন্ট লিফ তোমাদের ভিডিও দিয়েছি। তো আজ আমরা করব যে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখবো এই আজকের ক্লাস থেকে। তো তোমরা ক্লাসটা দেখবে, তো চলো ক্লাসে। এখানে আমি একটা প্রশ্ন নিয়েছি, দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, একটা প্রশ্ন, সেটা প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, এক্স এবং ওয়াই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এক্স এবং ওয়াই, এক্স এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, ওয়াই এর কিছু ইনফরমেশন ডাটা দেওয়া আছে। এখন বুঝছি কি পেয়ারে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তোমাকে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে। তাহলে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি হলো যে দুইটা ইনফরমেশন একসাথে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা, সেটাকে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়েছে। আচ্ছা দেখো, এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের সলিউশনে যদি আমরা অংশে যাই, তাহলে প্রথম ক্লাস x এর জন্য আমাদের কি করতে হবে, ফর ক্লাস x, ইন ক্লাস অফ x প্রথমে হাইয়েস্ট ভ্যালু কত, এটার জন্য মানে ক্লাস ইন্টারভ্যাল বের করে নিতে হবে। তো ক্লাস ইন্টারভ্যাল করার জন্য আমাদের যা যা ইনফরমেশন লাগে সেগুলো নিতে হবে। ক্লাস ইন্টারভ্যালের জন্য আমাদের কি লাগে, প্রথমে লাগবে হাইয়েস্ট ভ্যালু কত জানা লাগবে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত, এই 62, এখানে 62 আছে, 62 আমরা ইউজ করব। পরে লাগবে লোয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু 15 লিখে নিয়েছি আমি আগে থেকে, যাতে তোমাদের সহজ হয়, দ্রুত হয়। তাই বিয়োগ করলে যেটা হবে রেঞ্জ, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু চলে গেলে 47, এটা হলো রেঞ্জ পাবে। আর ক্লাস ইন্টারভ্যালের সূত্র হলো রেঞ্জ 1 প্লাস 3.322 লগ n। তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে, রেঞ্জ 1 প্লাস 3.322 লগ n। তাহলে রেঞ্জের জায়গায় মান বসাবো 47 আর 1 প্লাস 3.322 লগ এ থাকবে n, হলো সংখ্যা কতটি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা, এই 13 এখানে 13 এখানে বসিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এটার মান বের করবো, আগে 1 যোগ করে 47 কে ভাগ করবো। তা 3.322 লগ চাপ দিব, 13 চাপ দিব, তাহলে 3.7 এটার সাথে যোগ করব, 1 প্লাস 1 4.70 এরকম আসে, 4.7005 এরকম 47। তো 47 কে ওটা দিয়ে ভাগ করব, 47 ভাগ 4.7005 আসে হলো 9.99। তাহলে আমরা এটাকে 10 ধরে নিব, যে ক্লাস ইন্টারভেল 10। সেম ভাবে আবার ওই অংশটুকু আমরা করব, দেখো তোমরা কিভাবে করেছে আবার দেখো। পরে আমরা দেখো পরে ক্লাস ইন ক্লাস ওয়াই, ইন ক্লাস অফ ওয়াই, ওয়াই একটা করব। এখন ওয়াই এর ক্লাস ইন্টারভেল কত হবে সেটা বলবো। তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে নেব সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত। হাইয়েস্ট ভ্যালু খুঁজে পাইলাম আমরা 92, আর লোয়েস্ট ভ্যালুটা খুঁজব, লোয়েস্ট ভ্যালু পাবে 40। হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে রেঞ্জ পাওয়া যায়, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করব রেঞ্জ পাবো। রেঞ্জ হলো 92 থেকে 40 চলে গেলে 52, ক্লাস ইন্টারভেল রেঞ্জ 1 প্লাস 3.322 লগ n, রেঞ্জ হলো 52 আর 1 প্লাস 3.322 লগ n হলো 13। আর এটার মানটা সেম এটাই হবে, তাহলে 52 কে আমরা এই মানটা 4.7005 এটা দিয়ে ভাগ করব। ফিফটি টু ভাগ 4.7005
হাই আসে হলো 11.062 এরকম। তা আমরা এটাকে 10 ধরে নেব ক্লাস, কারণ এটা ক্লাস মানে 10 এর কাছাকাছি, কারণ আমরা জানি এটা 10 15 20 এরকম আমরা নিব। এখন 11 কিসের কাছাকাছি আছে? 10 এর কাছাকাছি, তাহলে আমরা 10টাকে ক্লাস ইন্টারভ্যাল হিসেবে নিব। এখন আমাদের দুইটাতে ক্লাস ইন্টারভ্যাল আমরা পেয়ে গেলাম, যে দুই এক্স এর ক্ষেত্রে ক্লাস ইন্টারভ্যাল 10, ওয়াই এর ক্ষেত্রে ক্লাস ইন্টারভ্যাল 10। এবার আমরা বাইরের ফ্রিকোয়েন্সি যে ছকটা ছকটা আঁকবো। তোমরা আবার একটু দেখো যে ক্লাস ইন্টারভ্যালটা দেখো কিভাবে করতে হয়। তো ক্লাস ইন্টারভ্যালের সূত্রটা মুখস্থ করবে, রেঞ্জ 1+3.322 লগ এন, আর রেঞ্জের মান বের করার সূত্র হলো হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করবা, তাহলে রেঞ্জ পাবা। হাইস্ট ভ্যালু খুঁজে নিবা যে এক্স এর হাইস্ট ভ্যালু কত আর এক্স এর লোয়েস্ট ভ্যালু কত। আবার সেম ওয়াই এর ক্ষেত্রেও ঠিক সেভাবেই হাইস্ট ভ্যালু খুঁজে নিবা আর লোয়েস্ট ভ্যালু কত, হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করবা তাহলে রেঞ্জ পাবা। তারপরে রেঞ্জ আর এই ক্লাস ইন্টারভ্যালের সূত্রটা মুখস্থ করতে হবে, রেঞ্জ 1+3.322 লগ এন, তারপরে ওইভাবে ক্যালকুলেটর দিয়ে আগে কি করতে হবে, ক্যালকুলেটরে আগে এইটার মান বের করতে হবে। এটার মান বের করে 1+ করবা, যোগ করবা, যোগ করে যে মানটা হবে সেই মানটাকে আমাদের উপরে রেঞ্জকে অর্থাৎ রেঞ্জকে ওই মানটা দিয়ে ভাগ করলেই ক্লাস ইন্টারভ্যাল পেয়ে যাবা। আচ্ছা দেখো, এরপরে আমি কি করেছি, গড়টা কেটে নিয়েছি তোমাদের তো সুবিধার জন্য, যাতে তোমাদের সময় নষ্ট না হয় সেজন্য আমি গড়টা কেটে নিলাম। এক্স দেখো এখানে আমি যদি বাইরের বাইরেটা ছত এরকম হবে, এক পাশ দিয়ে এক্স এর গড়গুলো যাবে আর এক পাশ দিয়ে ওয়াই এর গড়গুলো যাবে। তাহলে আমরা তো এক্স এর লোয়েস্ট ভ্যালু জানি 15 আর হাইস্ট ভ্যালু দেখেছিলাম 62, সেক্ষেত্রে আমরা যদি এবার যে এক্স এর গড়গুলো কাটি সেক্ষেত্রে 15 থেকে 25 মানে 10 গড় ব্যবধান নেব, তারপরে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, এ পর্যন্ত শেষ, কারণ এটা হাইস্ট ভ্যালু 62। আর এই পয়েন্ট দিয়ে দেখো ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর লোয়েস্ট ভ্যালু ছিল 40 আর ছিল 90, যার কারণে আমরা 40 থেকে শুরুলাম, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100 পর্যন্ত, কারণ আমাদের 90 পর্যন্তই সংখ্যা। দেখো তোমরা চকটা দেখো। আচ্ছা দেখো তাহলে কি করতে হবে, আমরা এখন শুরু করি আবার অঙ্কটাতে। এই ক্লাস আমাদের এক্স এর জন্য এভাবে ক্লাস করলাম, ওয়াই এর জন্য এভাবে ক্লাস করলাম। এক্স এর যে হাইস্ট ভ্যালু ছিল তো তোমার 62, যার কারণে 65 পর্যন্ত, আর এটা ছিল 90 পর্যন্ত আমরা গড় কাটলাম। এবার কিভাবে ছকটা করবো আমরা সেটা দেখো, বাইরে দেখো জোড়াটা নিব আমরা, এক্স এর কত ওয়াই কত, দুইটা মিলে একটা দাগ হবে, দুইটা মিলে একটা দাগ, যেমন 32 আর 75, এক্স এ হলো 32 ওয়াই হলো 75, দে 32 আসে হলো তোমার এখানে, আর 75 ওয়াই এর ক্ষেত্রে 75 হলো 75 এখানে, দুইটা দেখো আবার দেখো এখান থেকে যেখানে এই 32 এখান থেকে এই যে এই এই জায়গায় একটা দাগ দিব আমরা এরকম, দুইটা মিলে একটা দাগ, এখান থেকে হলো 75 এখানে হলো 32, আবার 15 48 এক্স হলো 15 আর 48 হলো এখানে একটা দাগ, ঠিক আছে এটা এটা চলে গেল। এরপর এটা দেখো 21 এখানে আর 54 এখানে একটা দাগ, আবার 27 হলো এখানে আর 70 হলো এখানে, দেখো এখানেও 70 আছে এখানেও 70 আছে, নিচেরটা দিব আমরা তাহলে এখানে হবে 58 হলো 58 এখানে 92 এখানে তারপরে 37 পরে এখানে আর 53 এখানে 47 74
47 পড়ে তোমার 47 এখানে 74 74 এর এই বলে দুইটা মিলে একটা দাগ এটা হলো 58 এখানে আর 85 পড়ে হলো এখানে 46 আর হলো 65 46 পড়ে এখানে 65 পড়ে 65 পড়ে এখানে 50 আর হলো 62 50 পড়ে এখানে 62 পড়ে এখানে 62 40 আর হলো 73 40 হলো এখানে 73 হলো 73 হলো এখানে শেষ এবার আমরা যোগ করে দিব কয়টা আছে এইভাবে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে যদি চার পাঁচটা একটা যোগ করলে ছয় পাঁচ এগারো বারো তেরো 13 আবার এই পাশে যোগ করব দুই 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 চার তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো 13 হয়ে গেছে এই ছিল দেখো অঙ্কটা আবার দেখো তোমরা কিভাবে করলাম তাহলে তো বুঝতে পারছো মনে হয় কিভাবে অঙ্কটা করতে হবে না বুঝতে পারলে কমেন্টস করবো জানাবো আমাকে যে কোন জায়গাটা বুঝতে পারো না প্রয়োজনে আবার ভিডিও করব এই টপিক্স এর উপর ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ